এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি পুষ্পার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। খবর এখন বিস্তারিত। ধর্মনগর যুবরাজনগর এলাকার 7-8 জন যুবক মিলে সোমবার গরিব দোস্তদের হাতে শীতবস্ত্র বিতরণ করলেন। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী। সমাজ সেবা বা গরিব মানুষদের জন্য কিছু করতে হলে কোনো ক্লাব, সংগঠন বা এনজিওর প্রয়োজন নেই, মানুষ মানুষের জন্য। এই উক্তিটি আবারও প্রমাণিত হলো ধর্মনগরের যুবরাজনগর এলাকায়। সোমবার এলাকারই 7-8 জন যুবক মিলে এই শীতের মরশুমে হত দরিদ্রদের কিছুটা শীতের হাত থেকে রেহাই দিতে শীতবস্ত্র নিয়ে এগিয়ে এলো। জানা গেছে, যুবকদের মধ্যে কেউ ব্যবসায়ী, কেউ ছাত্র এবং বহিরাষ্ট্র থেকে দেশের মাটিতে এসেছেন এমন ব্যক্তিও রয়েছেন। তারা তাদের যৌথ উদ্যোগে নিজেরাই শীতবস্ত্র ক্রয় করে যুবরাজনগর এলাকার হত দরিদ্রদের হাতে তুলে দিলেন। জানা গেছে, যুবরাজনগর এলাকার দুই ব্যবসায়ী যুবক মইনুল হক এবং আব্দুল হক প্রথমে এই উদ্যোগ গ্রহণ করেন। তারপরই তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকার আরও 7 থেকে 8 জন যুবক তাদের সাথে আসে। তাদের অভিমত, তারা এভাবে গরিবদের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত। তাদের আশা, তাদের দেখে আগামীতে যেন অন্যান্যরাও এভাবে অসহায় জনগণের পাশে বিভিন্ন সাহায্যে এগিয়ে আসেন। নাম মোহাম্মদ মইনুল হক, বাড়ি যুবরাজনগর। কারণ আমরা দেখলাম আমাদের গ্রামে মধ্যে অনেক গরিব মানুষ আছে, ওনাদেরকে আমরা একটা যুবক সবাই মিলে আমরা একটা উদ্যোগ নিলাম, যাতে ওনাদেরকে একটু বস্ত্র বিতরণ, যাতে শীত আইছে এই ব্যাপারে আমরা সবাই উদ্যোগী হইয়া, আমরা সব ব্যবসায়ী এবং ড্রাইভার আছে আমাদের সঙ্গে, বা কুয়েতো তাকে, ওনারা সবাই আমরা সহযোগিতা হইয়া ওনাদেরকে একটু জিনিস আমরা দান করছি। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। হায়দ্রাবাদের পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডিকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার প্রতিবাদে 2 ঘন্টার গণ অবস্থান করলো কৈলাসহরের এবিভিপি ছাত্র সংগঠন। হায়দ্রাবাদে পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডিকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার প্রতিবাদে সারা দেশের সাথে কৈলাসহরের ছাত্ররা আন্দোলনে নামে। সোমবার এবিভিপি ছাত্র সংগঠনের সদস্যরা শহরের পুরাতন মোটর স্ট্যান্ডে 2 ঘন্টার গণধর্ণা দেয়। উপস্থিত ছিলেন এবিভিপি কৈলাসহর শাখার নগর সম্পাদক শিবাজী সেনগুপ্ত, সহ সম্পাদক রুহুল ইসলাম, ছাত্রনেতা অনল সরকার, প্রণব পুরকাস্ত সহ আরও অনেকে। গণধর্ণায় নগর সম্পাদক শিবাজী সেনগুপ্ত বলেন, পরিষদ কৈলাসহর নগর শাখার উদ্যোগে কিছুদিন পূর্বে আমাদের দেশের হায়দ্রাবাদে পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডি, ওনাকে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং খুব মর্মান্তিকভাবে ওনাকে ধর্ষণ করা হয়েছে, এবং তার প্রতিবাদে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কৈলাসহর নগর শাখার উদ্যোগে আজ এখানে 2 ঘন্টার গণ অবস্থানে আমরা সবাই মিলিত হয়েছি। প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রী সবাই মিলিতবদ্ধভাবে আমরা এখানে 2 ঘন্টার গণ অবস্থানে বসেছি তারই প্রতিবাদে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। 5 দফা দাবির ভিত্তিতে সোমবার রাজ্যের 33টি ডিভিশনে গণ অবস্থান করল আইপিএফটি দল। তেলিয়াপুরা মহকুমার 18 মুড়ার 43 মাইলে হয় এই গণ অবস্থান। পৃথক টিপ্রাল্যান্ডের নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহার, অবিলম্বে এনআরসি বিল চালু, রিয়াং শরণার্থীদের স্থায়ীভাবে ত্রিপুরাতে বসবাসের ব্যবস্থা এবং ককবরক ভাষাকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত ও ককবরক ভাষাতে রোমান হরফ চালু করা, এই 5 দফা দাবির ভিত্তিতে সোমবার রাজ্যের 33টি ডিভিশনে 7 ঘন্টা গণ অবস্থানে বসে আইপিএফটি। এই দিন বড়মোড়ার খামতিংবাড়ি এবং তেলিয়ামুড়া মহকুমার 18 মুড়ার 43 মাইলে হয় গণ অবস্থান। সকাল 10টায় শুরু হয় গণ অবস্থান, চলে বিকেল 5টা পর্যন্ত। প্রতিটি এলাকার গণ অবস্থানে অংশগ্রহণকারীদের মধ্যে এদিন লক্ষ্য করা যায় ব্যাপক উচ্ছ্বাস। বড়মোড়ার খামতিংবাড়িতে গণ অবস্থানে বসা আইপিএফটি জিরানিয়া ডিভিশনের সভাপতি শোভামণি দেববর্মা এক প্রশ্নের উত্তরে জানান, আজকের দিনে দিল্লির যন্তর মন্তরেও চলছে অনশন, মূলত 5 দফা দাবির ভিত্তিতে আজকের এই গণ অবস্থান। দাবিগুলি হল পৃথক টিপ্রাল্যান্ড, নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহার, অবিলম্বে এনআরসি বিল চালু,
রিয়াং শরণার্থীদের স্থায়ীভাবে ত্রিপুরাতে বসবাসের ব্যবস্থা এবং কপ্পরক ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত ও কপ্পরক ভাষাতে রোমান হরফ চালু করা, এই দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে জানান শোভামণি দেববর্মা। আমরা আইপিএফটি যে সাপ্লাই স্টেট ট্রিপলেন আমরা ডিমান্ড, এই ডিমান্ড আমরা আজকের আমরা ডিলিও যন্তর মন্তরে আজকের হাঙ্গাস্টায় চলছে। আমরা সারা ত্রিপুরা যেও 33টা ডিভিশনের এই গণ অবস্থান চলছে। আমরা মূল ডিমান্ড আমরা ট্রিপলেন আমরা আলাদা রাজ্য আমরা এই ডিমান্ড চাই। এবং দুই নাম্বার হচ্ছে আমাদের সিটিএনসি অ্যামেন্ডমেন্ট বিল, এটাকে স্টপ করার জন্য আমরা সেন্ট্রাল কমিটি সরকারকে আমরা জানাচ্ছি। আমরা যারা দিল্লিতে আসে ওখানে আমরা দিল্লিতেও প্রোগ্রাম চলছে এবং সারা ত্রিপুরায় চলছে। তিন নাম্বার আমরা ত্রিপুরাজ্যের এনআরসি দরকার, জরুরি দরকার এনআরসি তাড়াতাড়ি চালু করা, আমরা এই নিয়ে আমরা আজকের এই গণ অবস্থান। চার নাম্বার পয়েন্ট আমরা হচ্ছে যে রিয়াং ব্রু শরণার্থী মিজোরাম থেকে যারা এসেছে তারা গত যখন ডুম্বুর যে বান হয়েছে সেই সময় তারা মিজোরামে যেতে চলেছে। কারণ আমরা বর্তমানের তারা মিজোরামে থাকতে পারছে না এবং মিজোরাম সরকার জায়গা দিচ্ছে না, তার আমরা ত্রিপুরাজ্যে তাদেরকে জায়গা দিয়ে আমরা ত্রিপুরাজ্যের স্থায়ীভাবে ত্রিপুরাবাসী করার জন্য আমরা দাবি রাখছি। এবং আরেকটা নেক্সট পয়েন্ট ফাইভ নাম্বার আমরা কক্সবাজার বাস লঙ্গেস্টা আমরা এইট শিডিউলের যুক্ত করা এবং কক্সবাজার বাসাকে রোমান স্ক্রিবে করার জন্য আমরা এই দাবি করছি। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আবারও গৃহবধূ নিখোঁজের ঘটনা ঘটল কল্যাণপুরে। রবিবার রাতে নিখোঁজ হয় শীলা সাঁওতাল নামে সাঁওতাল বস্তির এক গৃহবধূ। সোমবার নিজের স্ত্রীর বিরুদ্ধে থানায় নিখোঁজ ডায়েরি করেন তার স্বামী। একের পর এক গৃহবধূ নিখোঁজের হিরিক কল্যাণপুরে। এবারের ঘটনা কল্যাণপুর থানা এলাকার জলাইছড়া সাঁওতাল বস্তিতে। 2009 সালে জানুয়ারি মাসের 22 তারিখ সামাজিকভাবে বিয়ে হয় দিনমজুর সুশীল সাঁওতালের সাথে শীলা সাঁওতালের। তাদের সংসারে রয়েছে দুই মেয়ে সন্তান, এক মেয়ে চতুর্থ ক্লাসে পড়ে আর একজন ছোট। এই অবস্থায় সংসার চলছিল। প্রায় সময় শীলা সাঁওতাল বয়স 28 বছর ফোনে নাকি কথা বলতো, তবে এই ফোন কাল হয়ে দাঁড়ালো। গতকাল থেকে গৃহবধূ নিখোঁজ, খুঁজে পাচ্ছে না নিজের স্ত্রীকে। অবশেষে সোমবার দুপুরে নিজের স্ত্রীর নামে নিখোঁজ ডায়েরি করে কল্যাণপুর থানায়। বউ গেছে না গতকালকে বিকালে 5টা দিন, শনিবার হলে আসে ঠিকই, সারাদিন আসে, বিকাল দিকে হলে কইলাম পোলাপানে 10 টাকা দিছে, 10 টাকা দিয়া তে বিস্কুট আনছে, পোলাপান বিস্কুট আনছে করে আমরা হলে ঘর ভিতরে খাইতে আসি বিস্কুটটা। আর একদিকে দরজা খোলা ছিল পশ্চিম দিকে, এদিকে মানে রাস্তা যাইতে দেখা যায় তাহলে এই রাস্তা এই দরজাটা বন্ধ করিয়া এই আরেকটা দরজা দিয়ে নামিয়ে গেছে। একটু পরে আমি বার হইয়া দেখি নাই, পরে খোঁজাখুঁজি করলাম পাই না। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত এক শিশু। ঘটনা কাছাড়ের উদারবন্ধ থানার ঝাপিরবন্দ এলাকায়। জানা যায় মৃত শিশুটির নাম নাজির হোসেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। আসামের কাছাড় জেলার উদারবন্ধ থানার অন্তর্গত ঝাপিরবন্দে সড়ক দুর্ঘটনায় হত এক শিশু। হত শিশু ঝাপিরবন্দের দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আনারুল হক লস্করের ছেলে নাজির হোসেন লস্কর, বয়স 7 বছর। ঘটনা ঘটে শনিবার বেলা 2টা নাগাদ। রবিবার সন্ধে 6:30 নাগাদ নাজির হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়ে। জানা যায় একটি সুমো গাড়ি শিলচর থেকে বরখলা অভিমুখে যাওয়ার পথে ঝাপিরবন্দের নেতৃপের সামনে যাওয়া মাত্রই সুমো গাড়ির একটি চাকা খুলে গিয়ে আনারুল হক লস্করের ঘরের ওয়ালে উড়ে গিয়ে পড়ে।
সেখানে খেলতে থাকা নাজিরের উপর গিয়ে পড়ে চাকাটি। এতে বুকে এবং মাথায় প্রচন্ড আঘাত লাগে। স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তার অবস্থা ব্যাগতিক দেখে চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে তাকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গৌহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। রবিবার বেলা 12টা নাগাদ নাজিরকে নিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। সন্ধে 6:30 নাগাদ শিলং গিয়ে পৌঁছার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে নাজির। সোমবার শিলচর মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর নাজিরের মৃতদেহ পরিবারের হাতে সমঝে দেওয়া হয়। নাজিরের অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। যাওয়ার পথে আসলো সময় এখানে আসার পথে খুব স্পিড করতে আসলো চাক্কা করিয়া ওইদিকে আসিয়া ওয়ালো মারিয়া ও ছেলেটা উপরে পড়ছে। ছেলেটার বয়স কতটুকু? 6-7 বছর। ঘটনা কিভাবে হয়েছে? ঘটনাটা শনিবারে দুইটায় আচ্ছা এরকম টাইম হয়েছে। এরপরে ঘটনার পরে আপনারা বাচ্চাটা নিয়ে কিতা কইল গেছই? সেই উদারবন হসপিটাল থেকে মেডিকেল কলেজ রেফার করছে। মেডিকেল থেকে তারা ওই শিলং গাড়িও লইয়া গেছে। শিলং কবে লইয়া গেছিল? শিলং তো কালকে 12:30 অনুমানিক। তারপরে শিলং যাওয়ার পথে গুয়াহাটি রওনা দেওয়ার পরে শিলং যাওয়ার পরে বাচ্চা। শিলচর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনার পুরনো গাড়ি কিংবা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া গাড়িকে নতুন করে সাজিয়ে তোলার কথা ভাবছেন? নিশ্চিন্তে চলে আসুন আমাদের জনতা পেন্টিং অ্যান্ড হিট চেম্বারে। ধর্মনগর বটরশি তিলথই রোডে রয়েছে আমাদের এই শোরুম। আমাদের এখানে রয়েছে যে কোনো মডেলের গাড়ির বডি মেরামত করার সুবন্দোবস্ত। আপনি পাবেন আপনার চাহিদা অনুযায়ী উন্নত মানের 2K কোম্পানির কালার করার সুযোগ। এছাড়া কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে নতুন এবং পুরনো মডেলের যে কোনো গাড়ি কিংবা বাইকের কালার ম্যাচিং করা হয়। আছে হাইড্রোলিক লিফটের মাধ্যমে গাড়ি সারাইয়ের ব্যবস্থা। পাবেন যে কোনো গাড়ি কিংবা বাইকের ইলেকট্রিক ওয়্যারিংয়ের সুবন্দোবস্ত। আমাদের দক্ষ কারিগরদের হাতের স্পর্শে আপনার গাড়ি কিংবা বাইক হয়ে উঠবে নতুন ঝকঝকে। আপনার গাড়ি কিংবা বাইকের বডি মেকিংয়ের যে কোনো প্রয়োজনে সদা প্রস্তুত জনতা পেন্টিং অ্যান্ড হিট চেম্বার, বটরশি তিলথই রোড, ধর্মনগর। এছাড়াও আমাদের এখানে নতুন ভাবে সংযোজিত হয়েছে জনতা স্টিল ফার্নিচার, যেখানে আপনারা পাবেন দক্ষ কারিগর দ্বারা তৈরি আপনার পছন্দমতো উন্নত মানের ফার্নিচার, যেমন স্টিল আলমিরা, শোকেস, টেবিল, চেয়ার ইত্যাদি অতি আকর্ষণীয় মূল্যে। তাই আজই চলে আসুন জনতা স্টিল ফার্নিচারে। যে কোনো প্রয়োজনে ফোন করুন 9206178215 এবং 8414895627 এই নম্বরে। আজকাল ভালো চাকরির জন্য শুধু স্কুল কলেজের ভালো রেজাল্ট যথেষ্ট নয়, কম্পিটিশন সর্বত্র। তাই নিজেকে প্রমাণ করতে হয় বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়। আর উত্তর ত্রিপুরায় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের স্পেসিফিক কোচিং মানেই ইন্দ্র ইনস্টিটিউট অফ লার্নিং, স্টেশন রোড, রাজবাড়ি, ধর্মনগর। ইন্দ্র ইনস্টিটিউট অফ লার্নিং এ দিল্লি, এলাহাবাদ ও পাটনার অভিজ্ঞ ফ্যাকাল্টির তত্ত্বাবধানে রেলওয়ে, SSC ও IBPS, ব্যাংকিং ইত্যাদি পরীক্ষার জন্য সুনির্দিষ্ট কোচিং করানো হয়। এছাড়া স্পেশাল কোচিং করানো হয় RRB JEE এক্সামের জন্য। তাছাড়া টেট পরীক্ষায় সফল হবার যাবতীয় কোচিং চাইলেও আসুন ইন্দ্র ইনস্টিটিউট অফ লার্নিং এ। শুধু কোচিং নয়, স্টাডি ম্যাটেরিয়ালস, মক টেস্ট এবং লাস্ট মিনিট সাজেশনের মাধ্যমে উই প্রিপেয়ার ইউ দি বেস্ট। তাই ক্যারিয়ার ফোকাসড স্টুডেন্টসরা একটু ভিন্নভাবে নিজেদের তৈরি করে নিতে অতি সত্বর যোগাযোগ করুন ইন্দ্র ইনস্টিটিউট অফ লার্নিং এ, স্টেশন রোড, রাজবাড়ি, ধর্মনগর। ফোন নাম্বার 7005971665 এবং 8731005616। ফিরে এলাম বিরতির পর। সোমবার রাজধানীর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়
বিএসসি নার্সিং এর 13তম শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর অতুল দেববর্মা। সেবামূলক মানসিকতা নিয়ে কাজ করতে হবে সেবিকাদের, তবে এই পেশায় সার্থকতা আসবে। নিরপেক্ষভাবে মানব সেবায় তারা আগামী দিনে নিয়োজিত হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এগিয়ে আসবে। সোমবার রবীন্দ্র ভবনে ত্রিপুরা কলেজ অফ নার্সিং এর বিএসসি নার্সিং এর 13তম ব্যাচের শপথ গ্রহণ অনুষ্ঠানে এই আহ্বান জানান বিধায়ক ডক্টর অতুল দেববর্মা। এই দিন ভাবি 60 জন নার্সিং পড়ুয়া শপথ গ্রহণ করেন। নবীনদের জন্য এটাই আজকের দিনে ওনারা যখন শপথ নিয়েছেন যে নার্সিংয়ের যে প্রফেশন, যে নোবেল প্রফেশন, যে মানব সেবায় যে জীবনটা উৎসর্গ করে ওনারা নিজেদের আজকে পথ নিয়েছেন, প্রমিস করেছেন, তো এটাই থাকবে যে আগামী দিনে ওনারা যখন ফুল ফ্লেজেড নার্সিং স্টাফ হয়ে বেড়ুবে তখন যাতে মানব সেবায় তাদের জীবনকে নিয়োজিত করে নিরপেক্ষভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের জীবনকে যাতে তারা উৎসর্গ করতে পারে, এবং সাথে সাথে আমি এটাই আজকের দিনে ভগবানের কাছে প্রার্থনা করি তাদের জীবন যাতে উজ্জ্বল হয়, তাদের ভবিষ্যৎ যাতে সফল হয়। এই আমার আজকের দিনে আমাদের ভবিষ্যৎ যে ভাবি নার্সিং স্টাফ তাদের জন্য আমি শুভেচ্ছা এবং তাদেরকে সবাই আমার আশীর্বাদ। কতজন ছাত্রছাত্রী রয়েছে আজকে আমাদের হোল ব্যাচ? 60 স্টুডেন্ট, 60 জন। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আন্তর্জাতিক দিব্যাঙ্গন দিবস উপলক্ষে সোমবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয় বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার সূচনা করেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ। 13রা ডিসেম্বর আন্তর্জাতিক দিব্যাঙ্গজন দিবস, আর এই উপলক্ষে সোমবার সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয় বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার সূচনা করেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ। উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা গুঞ্জা সনবর সহ অন্যান্যরা। দিব্যাঙ্গজনদের সুপ্ত প্রতিভা রয়েছে, তাকে এগিয়ে নিতে সহায়তার উদ্যোগ নিতে হবে। তারাও রাজ্যের মুখ উজ্জ্বল করবে, এই ক্ষেত্রে ঘাটতি পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করে চলেছে। উন্নত মানের সমাজ গঠনে তারাও সমান অংশীদার। পরিকাঠামো যাতে ঠিকঠাক থাকে তার দিকে বিশেষ নজর দিতে হবে। বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ। এই দিন দিব্যাঙ্গ শিশুরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। যে ওদের আজকের দিনে যে ধরনের শিক্ষা ব্যবস্থা চলছে সেটা আরো আরো বেশি করে উন্নত মান এবং ওদের শারীরিক মানসিক উন্নতির জন্য আমাদের একটা বিশেষ প্রচেষ্টা থাকবে। এবং আমরা জানি না ওই ছাত্রছাত্রীদের মধ্যে এবং শিশুদের মধ্যে কি ধরনের একটা সুপ্ত ধারণা রয়েছে। এটা আমাদের বোধগম্য হয় যে ওরা ওদের যদি আমরা বিভিন্ন হোমে যখন ভিজিট করতে যাই বা পরিদর্শন করি তখন বুঝতে পারি ওদের ঠিক ঠিক মতো পরিকাঠামো হয়তো নাই, অনেকটাই ঘাটতি রয়েছে। আগামী দিনে ওই ঘাটতি পূরণ করার জন্য বর্তমান সরকারের একটা প্রচেষ্টা থাকবে এবং যাতে ওরা বিভিন্নভাবে উপকারিত হতে পারে এবং সমাজের একটা উন্নত মানের সমাজ গড়ে তুলতে পারে, এই জন্য প্রচেষ্টা থাকবে। এবং ওদের নিয়ে আমরা যখন কাজ করি তখন আমাদের খুব কষ্ট হয় যে ওরাও তো বাঁচতে চায় এবং ভালোভাবে বাঁচতে চায়, এই জন্য সরকার প্রতিনিয়ত ওদের কাছে এবং ওদের পাশে থাকবে, আছেও। এবার ওদের যে ক্রীড়া প্রতিযোগিতা এখানে হচ্ছে এটার জন্য আমার ভীষণই আমরা আনন্দিত এবং আপ্লুত। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বিশ্ব এইডস দিবস উপলক্ষে কাঞ্চনপুরে অনুষ্ঠিত হয় এক র্যালি এবং আলোচনা সভা। কাঞ্চনপুর টাউন হলে এই সভায় অংশ নেন মন্ত্রী শান্তনা চাকমা এবং টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায়। রাজ্যভিত্তিক বিশ্ব এইডস দিবস উদযাপন করা হয় কাঞ্চনপুর মহকুমায়। বিশ্ব এইডস দিবসের দুদিনের কর্মসূচি আজ সম্পূর্ণ কাঞ্চনপুরে এবং কাঞ্চনপুর মহকুমার হাসপাতাল থেকে বাজার জুড়ে এইচআইভি দমন করতে জাতি জনজাতি অংশের মানুষ আজকের র্যালিতে অংশগ্রহণ করে। র্যালি শেষে পরবর্তীতে কাঞ্চনপুর টাউন হলে সবাই একত্রে মিলিত হন।
আজকের এই এইডস দিবস উদযাপনে উৎসবের মঞ্চে সমাজ কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা, টিঙ্কু রায়, কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, সমাজের সেবী গৌতম রায়, বিএসসি চেয়ারম্যান সুধাংশু দেবনাথ ও উত্তর ত্রিপুরা জেলার চিফ মেডিকেল অফিসার জগদীশ চন্দ্র নম সহ অন্যান্যরা আজকের এই রাজ্যভিত্তিক এইডস দিবস উদযাপনে উৎসবে মঞ্চে অংশগ্রহণ করেন। উৎসবের মঞ্চে আলোচনা করতে গিয়ে টিঙ্কু রায় ও সমাজ কল্যাণ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, সারা রাজ্যের 8টি জেলার মধ্যে সবচেয়ে বেশি এইডস ছড়িয়ে পড়েছে উত্তর ত্রিপুরা জেলায়, তাই রাজ্যব্যাপী এইডস দিবস অনুষ্ঠিত করা হয় কাঞ্চনপুর মহকুমায়। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।